হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিমটারি নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম টপিকে, কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ট্রেন এক্সপিরিয়েন্স। আমি যখন স্টেশনে বসেছিলাম তখন কিন্তু মোটামুটি রাত 12টা, কারণ আমরা স্টেশন পৌঁছে গিয়েছি হরিদ্বার থেকে আমাদের হোটেল থেকে মোটামুটি 10:30 নাগাদ। তারপর দেড় ঘন্টা মতো আমরা স্টেশনে ওয়েটিং রুমে কাটিয়েছি, ঝিমিয়ে ঝিমিয়ে অবশ্যই, কারণ রাত 12টায় আমাদের ট্রেন, আর যথেষ্ট ঘুম পাচ্ছিল আমাদের স্টেশনে বসে বসে। নয়তো এত রাত্রিবেলা তো আর আমরা গাড়ি পাবো না, তো সেই জন্য আমাদের কিন্তু চলে আসতে হয়েছিল স্টেশনে। তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে, তো এরপরে দেখবো আমরা যে আমাদের কোচটা কোন জায়গায় দেয়, তারপরে আমরা চলে যাব আমাদের কোচের। আমাদের কোচ নাম্বার ছিল H1, আর H1 এ এই নাম্বার কুপটাই ছিল আমাদের সিট। তো বেশ অনেকটা রাত ছিল আর আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো তোমাদের বলে দিই একটা কথা, তোমরা যখন ট্রেনের টিকিটটা বুকিং করবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের কেবিন পড়েছে না কুপ, কারণ ফার্স্ট এসিতে কেবিনও হতে পারে, তোমাদের কুপও হতে পারে। তো আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, আমাদের ট্রেনের টিকিটটা যখন কাটা হয়েছিল ফার্স্ট এসির তখন কিন্তু তোমাদের টিকিটটা কনফার্ম হলেও যখন চার্ট প্রিপেয়ার হবে তখন তোমরা বুঝতে পারবে তোমাদের কুপ পড়েছে। তবে যখন টিকিটটা কাটবে তখন কিন্তু তোমাদের কুপ প্রেফারেন্সটা মেনশন করে দেবে। তো এখন বাজছে রাত 12:30 আর আমরা হরিদ্বার থেকে ট্রেনে উঠেছি। তো আমরা যাচ্ছি নিউ দিল্লি, তো সেখান থেকে আমাদের আবার নেক্সট ট্রেন আছে আগ্রা পর্যন্ত। তো আমরা উঠেছি কোটা এসি এক্সপ্রেসে। তো তোমাদেরকে এই ফার্স্ট এসির যে কুপের এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনটা দেহরাদুন থেকে ছেড়ে এসেছে, কোটা অবধি যাবে, আর পুরোটাই কিন্তু এটা কুপ, ফার্স্ট এসির 2-bed, ঠিক আছে। আর তোমাদেরকে নিয়ে এসেছি সবার প্রথমে এই ট্রেনের ওয়াশরুমে, কারণ এটাই ইম্পর্টেন্ট জায়গা, আমরা যেখানেই যাই না কেন প্রথমেই দেখি ওয়াশরুমটা কেমন। তো চলে এসেছি, এই দেখো প্রথমেই রয়েছে কিন্তু এখানে একটা হ্যান্ড ওয়াশের জন্য একটা বেসিন রয়েছে, ঠিক তার ওপরেই রয়েছে একটা শাওয়ার, আর বেশ ভালো ব্যবস্থা কিন্তু। পাশেই রয়েছে গিজার, যেটা ঠান্ডার দিনে খুবই প্রয়োজনীয়, সঙ্গে রয়েছে একটা জামাকাপড় হ্যাং করার জন্য রড, আর রয়েছে একটা হ্যান্ড শাওয়ার। ব্যাস এইটুকুই হলো এখানে ওয়াশরুমের, আর এখানে কিন্তু একটা হ্যান্ড ওয়াশও দেওয়া রয়েছে। আর ঠিক তার অপোজিটে রয়েছে টয়লেট এরিয়া, এখানটায় যেমনটা থাকে বাথরুমে একটা কোমোড রয়েছে আর একটা বেসিন রয়েছে। তো বেশ ভালো দেখলাম এই ফার্স্ট এসির যে ওয়াশরুমটা, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট। আর ঠিক ওয়াশরুমের পরেই রয়েছে এরকম দরজা দেওয়া একটা প্যাসেজ, ট্রেনের প্যাসেজ। প্যাসেজটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণ এখানে প্রাইভেসি রয়েছে, কোনো লোকের গ্যাঞ্জাম নেই, কোনো হকারদেরও গ্যাঞ্জাম নেই। তো তোমাদের এবার ট্যুর করাবো আমাদের কুপে। আমাদের কুপের নাম্বার ছিল ই। এরকম প্রত্যেকটা কেবিনে কিন্তু বেড সিস্টেম আলাদা, কেবিনগুলোতে 4টে করে বেড থাকে আর কুপগুলোতে 2টো করে বেড থাকে। আর এই কুপগুলো কিন্তু হানিমুন কাপলের জন্য বা যে কোনো কাপলের জন্যই খুবই ভালো আমি বলবো। আর দুটো পিলো, আর এখানে বেডশিট দেওয়া আছে, আর উপরের বেডের জন্য আর একটা কম্বল দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, আর উপরে ওঠার জন্য আছে এরকম সিঁড়ি, খুবই ইজি। এমনি নর্মাল স্লিপার বা অন্য এসিতে, ফার্স্ট সেকেন্ড এসি বা থার্ড এসিতে যেমন রডের সিঁড়ি দেওয়া থাকে, তার থেকে এটা অনেকটা কমফোর্টেবল, খুব সুন্দর একটা সিস্টেম সিঁড়িটা। তোমরা এই বেডটাকে চাইলে ফোল্ড করেও রাখতে পারবে এইভাবে, যদি মনে করো না এখন উপরে কেউ শুচ্ছে না তাহলে তোমরা ফোল্ড করেও রাখতে পারো। উপরে যে শুবে তার জন্য রয়েছে এখানে একটা বটল হোল্ডার, আর নিচে যে শুচ্ছে তার জন্য কিন্তু একটা এখানে বটলের একটা সেলফ দেওয়া রয়েছে, আর তাছাড়াও এখানে আছে একটা রিডিং লাইট, এরকম ঠিক নিচের মতো উপরেও একটা রিডিং লাইট দেওয়া আছে, লাইট অফ করা যাবে। আর তোমরা এই পুরো কেবিনের লাইট কিন্তু অফ করতে পারবে এইভাবে, একদম নাইট বাল্বের মতো একটা ব্লু লাইট দেওয়া আছে, সেটা শুধু রাতের জন্য জ্বলবে। আর তাছাড়াও
এলাম, এটা এলাম, এলাম সুইচ দিয়েছিলেন। আচ্ছা, আর ওটা চার্জিং আছে, চার্জিং পয়েন্ট আছে দুটো, একটা নিচের, একটা নিচের জন্য আর একটা উপরের জন্য। যথেষ্ট স্পেস আছে তোমাদের যত লাগেজ আছে পুরোটা রাখার জন্য, যেমন আমাদের তিনটা লাগেজ দুটো মানুষের, তো এরকম যথেষ্ট বড় স্পেস আছে, তোমরা লাগেজটাও খুব ভালো করে রাখতে পারবে, সিটের নিচেও রাখতে পারবে। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো একটা একটা ডাস্টবিন দেওয়া আছে, ওটা আবার টেবিল, টি টেবিল আছে, আর একটা টেবিলও দেওয়া আছে, একটা না দুইটা টেবিল দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের লাঞ্চ বা ডিনারের জন্য এই টেবিল দুটো সেট করে ইউজ করতে পারবে। তো এই আর দুটো পর্দা আছে, এই দরজার যে মিরর কাঁচটা সেটাকে ঢাকার জন্য এরকম একটা পর্দা দেওয়া আছে, আর সামনের জানালার জন্য একটা এরকম পর্দা দেওয়া আছে। তো খুবই সুন্দর একটা ব্যাপার, তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু খুব সুন্দর একটা প্রাইভেসির মধ্যে তোমরা এই জার্নিটা কমপ্লিট করতে পারবে। ফ্যামিলি নিয়ে যদি যেতে চাও তাহলে কেবিন আছে পাশে, ফার্স্ট এসি যে ফোর সিটার কেবিন, সেখানে তোমরা জার্নি করতে পারো, সেটাও ভালো হবে। এটা তো ঠিকই আছে দুজনের জন্য, খুবই ভালো। তো এই ছিল আমাদের এই ছিল আমাদের কোটা এসি এক্সপ্রেসের ফার্স্ট এসির খুব জার্নির এক্সপিরিয়েন্স। তো তোমাদের কেমন লাগলো ট্রেনটা মেনলি সেটাই জানাবে, আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। আর কিছু দেখানো হয়নি, সেটা হলো লাগেজ হোল্ডার আছে এখানে, এই যে তিনটা লাগেজ হোল্ডারও দেওয়া আছে, বেশ ভালো। তো চলো রাতটা ঘুমিয়ে ঘুমিয়ে আজকে কেটে যাবে, সকালবেলা দেখা হবে তোমাদের সঙ্গে দিল্লি গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, এটা হলো নেক্সট ডে মর্নিং, আমরা দাঁড়িয়ে আছি দিল্লি স্টেশনে আর অপেক্ষা করছি আমাদের নেক্সট ট্রেনের জন্য, যেই ট্রেনটা আমাদের নিয়ে যাবে আগ্রা। তো আমাদের ফার্স্ট এসি জার্নি তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও অনেক অনেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।